আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথমেটিক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের 140 পৃষ্ঠার অনুশীলনী থেকে 6 নং প্রশ্নটি আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ক্লাসটি দেখার পর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর কমেন্টে তোমার বিদ্যালয়ের নামটি বলে যেতে ভুলবে না। তো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি প্রশ্নে। আমাদের এখানে উদ্দীপকে বলা আছে, দেখো অপুর একটি আয়তাকার সবজি বাগান আছে, বাগানটির পরিসীমা দেওয়া আছে 120 মিটার, প্রস্থকে দ্বিগুণ করলে এবং দৈর্ঘ্য থেকে 3 মিটার কমালে পরিসীমা হয় 150 মিটার। ওকে, এখন কোন প্রশ্ন বলছে বাগানটির তিন পাশে ঘেরা আছে এবং দৈর্ঘ্য বরাবর এক পাশে ফাঁকা আছে, ফাঁকা পাশ বেড়া দিয়ে ঘিরে দিতে প্রতি মিটারে 10 টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে। তো প্রথমে আমরা একটু চিত্রটা খেয়াল করি, আয়তাকার বাগান, আমরা সবাই আয়তক্ষেত্র আঁকতে জানি আশা করি। এ হচ্ছে আমাদের আয়তক্ষেত্র, এটা হচ্ছে তার দৈর্ঘ্য, এটা হচ্ছে তার কি প্রস্থ। এখন বলছে কি তিন পাশে ঘেরা আছে এবং দৈর্ঘ্য বরাবর এক পাশে ফাঁকা। তাহলে মনে করো এটাও ঘেরা দেওয়া আছে, এটাও ঘেরা দেওয়া আছে, এটাও ঘেরা দেওয়া আছে, এই যে দৈর্ঘ্যটা এই জায়গাটা খালি। এখন এখানে আমার প্রতি মিটার 10 টাকা হিসেবে কত টাকা খরচ হবে, তো আমি যদি এই দূরত্বটা কত সেটা বের করতে পারি, মনে করো এটা আমরা পেলাম মনে করো 10 মিটার, তাহলে 10 মিটার 1 মিটারে 10 টাকা, 10 মিটারে 10 × 10, এভাবে বের করে ফেলতে পারবো। তার মানে আমার মূল টার্গেট হচ্ছে প্রথমে কী করা, এই দৈর্ঘ্যটাকে খুঁজে বের করা, দৈর্ঘ্য খুঁজে বের করা, ঠিক আছে। তো আমরা যে কাজটা করব, তথ্য অনুসারে আমরা এখান থেকে দৈর্ঘ্য প্রস্থটা বের করার ব্যবস্থা করে ফেলবো। তো কী দেওয়া আছে ভালো মতো খেয়াল করো, আমরা জানি আয়তকার ক্ষেত্রে প্রস্থটা কী থাকে, ছোট থাকে, তো আমরা প্রস্থটাকে সবসময় ধরে নিব। তো ধরি প্রস্থ 1 মিটার, তারপরে দৈর্ঘ্যকে ধরে নিলাম হচ্ছে ওয়াই মিটার, দৈর্ঘ্য সমান কি মিটার ধরলাম, ওয়াই মিটার ধরে নিলাম। তাহলে পরিসীমা, আগের পরিসীমা কত আছে 120, তো খেয়াল করো দৈর্ঘ্য প্রস্থ দিয়ে যে পরিসীমা নর্মাল পরিসীমাটা কত 120, তাহলে সুতরাং পরিসীমা সমান আমরা সূত্র কি জানি, পরিসীমার সূত্র 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে পরিসীমার সূত্র। তাহলে 2 × দৈর্ঘ্য হচ্ছে কত ওয়াই, আর প্রস্থ হচ্ছে কি এক্স। আচ্ছা, তাহলে এটাকে আমরা লিখতে পারি ওয়াই প্লাস এক্স, অর্থাৎ 2 × এক্স প্লাস ওয়াই। ওকে, এটা হচ্ছে আমাদের পরিসীমা। তো পরিসীমাটার মান কত 120 মিটার, এটাও কি পরিসীমা। তো একই ক্ষেত্রে তো দুইটা পরিসীমা হতে পারে না, অর্থাৎ এই পরিসীমা আর বইয়ে যে 120 মিটার লেখা আছে পরিসীমা দুইটা কি হবে, একই হবে। তাহলে আমরা লিখতে পারি যে শর্ত মতে, অর্থাৎ প্রথম শর্ত মতে, প্রথম শর্ত মতে 2 × এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে কত 120 মিটার, 120 মিটার। তো এটাকে চাইলে এখানেও আমরা রেখে দিতে পারি, আমরা এই রাখবো না, এটাকে আরো একটু ছোটো করবো। তার জন্য কী করবো, এই টুটাকে ডান পাশে নিয়ে যাব, আর এখানে আমাদের থেকে যাবে এক্স প্লাস ওয়াই, এই সম্পূর্ণটার সাথে টু কিন্তু গুণ ছিল, এদিকে গিয়ে তাহলে ভাগ হয়ে যাবে। তো এটাকে ভাগ করলে আমরা পাবো 60, বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 60, এ হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এখন আমরা দ্বিতীয় শর্ত থেকে 2 নং সমীকরণ বের করি। দ্বিতীয় শর্ত বলছে কি প্রস্থকে দ্বিগুণ করলে এবং দৈর্ঘ্য থেকে 3 মিটার কমালে পরিসীমা হবে 150 মিটার। প্রস্থকে কী করতে হবে, দ্বিগুণ করতে হবে, প্রস্থকে লিখছি আমরা 2x, তাহলে এটাকে যদি দ্বিগুণ করি তাহলে আমরা পাবো কি 2x। আচ্ছা, দৈর্ঘ্য থেকে 3 মিটার কমাইতে বলছে, দৈর্ঘ্য ছিল ওয়াই, তাহলে এটা হয়ে যাবে কি ওয়াই মাইনাস 3, 3 মিটার কমালে মাইনাস। তো আমরা লিখব দ্বিতীয় শর্ত মতে পরিসীমা কি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 লিখলাম, দৈর্ঘ্য কী হবে, দৈর্ঘ্য হবে ওয়াই মাইনাস 3, যেহেতু দৈর্ঘ্য 3 মিটার কমাতে বলছে, তাহলে ওয়াই মাইনাস 3 প্লাস, এটা হচ্ছে এই পুরোটা হচ্ছে কি ওয়াই মাইনাস 3 দৈর্ঘ্য। এবার প্রস্থটা লিখব, প্রস্থ কী বলছে দ্বিগুণ করতে বলছে, তার মানে 2x, এটা কিন্তু রাফ করছি 2x, ওকে, ইকুয়াল কত মিটার বলছে আমাদের 150 মিটার, 150। এটাকে একটু আমরা কাজ করব, এই 2কে এদিকে নিয়ে যাব, আর এখানে আমরা কী পাচ্ছি 2xy3, তাহলে 2x কে আগে লিখি 2x প্লাস ওয়াই, এটা হচ্ছে কি মাইনাস 3 ইকুয়াল, এই 2 দিয়ে এটাকে ভাগ করে দেবো, যেহেতু গুণ ছিল এদিকে, এদিকে ভাগ হয়ে যাবে, তাহলে 150কে আমরা 2 দিয়ে ভাগ করব, আর এখানে থাকতেছে 2x প্লাস ওয়াই
ইকুয়াল 150কে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে কত 75, আর মাইনাস থ্রিটা এদিকে আসলে হয়ে যাবে প্লাস থ্রি, বা আমরা পাই এখান থেকে 2x প্লাস ওয়াই ইকুয়াল 75 প্লাস থ্রি ইকুয়াল হচ্ছে কত 78। এখন কিন্তু আমরা এটাকে 2নং সমীকরণ দিতে পারি, দিয়ে অপনয়ন, প্রতিস্থাপন, আর গুণন অথবা গ্রাফ যে কোনো পদ্ধতিতে সমাধান করে এক্স এবং ওয়াইয়ের মানটাকে বের করে ফেললেই হয়ে যাবে। তো আমি এখানে তোমাদের জন্য প্রতিস্থাপন পদ্ধতিটা করব। প্রতিস্থাপনের নিয়ম হচ্ছে কি, এখান থেকে যে কোনো একটাকে সম্পূর্ণ আলাদা করে সেটাকে অপর সমীকরণে বসিয়ে দেব। তো তার জন্য আমি আরেকটু শর্ট করতেছি, দেখো এইখান থেকে এক লাইন কমাচ্ছি, সরি বাড়াচ্ছি, এক্সকে রেখে দিচ্ছি, ওয়াইটাকে ওইদিকে নিয়ে গেলাম, তাহলে 60 প্লাস ওয়াই হয়ে গেল কি মাইনাস ওয়াই, এটাকে দিয়ে দিলাম আমি এক নং সমীকরণ, এটা বাদ। এখন এক্স আমার সম্পূর্ণ একা হয়ে গেল, এক্স ইকুয়াল হচ্ছে কত 60 মাইনাস ওয়াই। এই জায়গার মধ্যে দেখো আমাদের যে 2x প্লাস ওয়াই ইকুয়াল 78, এই এক্সের পরিবর্তে আমি 60 মাইনাস ওয়াই বসিয়ে দেবো, তখন আমরা এখান থেকে ওয়াইয়ের মানটা পেয়ে যাবো। তার মানে এইভাবে যদি করি আমার কিন্তু কাজ অনেকটা কমে যাবে। এখন এই এক্সের মানটাকে আমি এই সমীকরণের মধ্যে বসিয়ে দেব, তাহলে এখানে আমরা লিখতে পারি বা 2 ইন্টু এক্সের একটার পরিবর্তে কিন্তু দুইটা সংখ্যা আসতেছে, সেজন্য এটাকে আমরা ব্র্যাকেট ব্যবহার করে লিখব, 60 মাইনাস ওয়াই, তারপর কী আছে প্লাস ওয়াই ইকুয়াল এখানে ছিল আমাদের 78। আশা করি আপনার প্রশ্ন বুঝতে পারছেন। এখানে কিন্তু আমরা চাইলে এই এই জায়গায় এক নং সমীকরণ, এখানে 2নং সমীকরণ লিখে পরবর্তীতে আবার 1নং হতে পাই অথবা 2নং হতে পাই, ওইভাবে লিখতে পারতাম। তো ওইটা করলে আমার কাজটা একটু লম্বা হতো বা অঙ্কটা একটু বড় হয়ে যেত। তার জন্য আমি কী করলাম, যে সমীকরণ পেয়েছি সেখান থেকে আমি এটাকে একা করে ফেলছি। এখন আসো এখানে, এখানে আমরা এখানে এখন কিন্তু আপনি এই যে 2 গুণ আছে ওইদিকে ভাগ করা যাবে না কিন্তু এখানে, কারণ এখানে আমার আরেকটা ওয়াই কিন্তু এখানে আছে, যদি সবার সাথে 2 গুণ থাকতো তখন কিন্তু ওইদিকে ভাগ করা যেত, এটা সাবধান থাকতে হবে। তাহলে এখন কাজ হচ্ছে এখানে গুণ করা, 60 দুগুণ হচ্ছে কত 120, 2 এর সাথে ওয়াই গুণ করলে 2y প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 78, বা এবার ওয়াইয়ের সাথে ওয়াইয়ের হিসাব করে 120টাকে নিয়ে যাবো। এখানে দেখো মাইনাস দুইটা ওয়াই, এখানে একটা ওয়াই, তো এটার আগে মাইনাস এটার আগে প্লাস, দুইটা দুই রকম হলে বিয়োগ হয়, তো 2 থেকে 1 বিয়োগ করলে কত থাকে 1 থাকে, আর বড়টার আগে মাইনাস সেজন্য মাইনাস। এত লম্বা ইতিহাস না করে তোমরা সংক্ষেপে করে ফেলবা। দেখো এখানে এটার আগে কী আছে মাইনাস 2, এই মাইনাস 2, এটার আগে কী প্লাস, এখানে কোনো সংখ্যা নাই তার মানে 1, কী আসছে মাইনাস 1 আসছে। তাহলে আমরা এখানে লিখবো মাইনাস ওয়াই, ওয়ানটা লিখতে হয় না মাইনাস ওয়াই, এই এই ফুলেট হিসেবে পড়লে কত মাইনাস ওয়াই, আর 120 এদিকে নিয়ে যাবো। তাহলে এখানে আগে থেকে 78 ছিল প্লাস 120 এদিকে কী হয়ে যাবে মাইনাস 120, তাহলে মাইনাস ওয়াই ইকুয়াল এখানে আমরা পাচ্ছি 78 মাইনাস 120 কত হয় মাইনাস 42। তাহলে মাইনাস মাইনাস কেটে দাও, ওয়াই সমান কত হয়ে গেল 42 হয়ে গেল। এবার এই ওয়াইয়ের মানটাকে আমরা কী করব, এই যে এক নং সমীকরণটা আমরা লিখলাম, এক নং সমীকরণ 60 মাইনাস ওয়াই এখানে বসিয়ে দিব, তাহলে এক্সের মান পেয়ে যাব। তাহলে আমরা লিখব যে এক নং হতে এক নং সমীকরণ ছিল আমাদের এক্স ইকুয়াল, যে এক্স ইকুয়াল 60 মাইনাস ওয়াই, বা এখন আমি 60 মাইনাস ওয়াইয়ের পরিবর্তে এই 42 বসিয়ে দেবো, তাহলে এটা বিয়োগ করলে আমরা পাচ্ছি ও 42 ছিল, তাহলে কত হয় 18, কার মান এক্সের মান 18 পেয়ে গেলাম। এই তো আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে কাছাকাছি। আমাদের প্রশ্নে চেয়েছিল হচ্ছে কি দৈর্ঘ্য বরাবর হিসাব চেয়েছিল, তার মানে দৈর্ঘ্যটা হলে হয়ে যেত। আচ্ছা আমরা দৈর্ঘ্য ধরে নিচ্ছি কার মান ওয়াইয়ের মান, এই ওয়াইয়ের মান 42 কিন্তু আমরা পেয়ে গেছি। আচ্ছা তাহলে এখানে আমাদের এই কাজটা কিন্তু কয়ের জন্য হলে এই কাজটা কিন্তু বেশি হয়ে গেছে, আমাদের যেহেতু দৈর্ঘ্য দরকার ছিল আমরা দৈর্ঘ্য এখানে পেয়েছি, এখানেই শেষ করে দিলে হতো, এটা করার দরকার ছিল না। ওকে তোমরা এটা করো না, এটা আমাদের হচ্ছে গিয়ে ওই ক্ষতে করতে গেলে, ক্ষতে করতে গিয়ে এই সামান্য এই অংশটা আবার কী করতে হবে বাড়াতে হবে, ক্ষতে গিয়ে এই 18টা বের করতে হবে। তো আমি তাহলে এই অংশটা আমি বক্স করে দিচ্ছি, এটা আমাদের এখন দরকার নাই, এটা আমরা ক্ষতে করে পরের অংশের মধ্যে করব। এটা হচ্ছে দৈর্ঘ্য, তার মানে লিখে দিই, সুতরাং দৈর্ঘ্য সমান সমান হচ্ছে কত 42 মিটার। তো দৈর্ঘ্য যেহেতু 42 মিটার পেয়ে গেলাম, এখন আমরা বলছি কি এক মিটারে খরচ কত টাকা 10 টাকা, তাহলে এই 42 মিটারে খরচটা আমরা বের করবো। দেখবো যে এক মিটার, প্রশ্ন ছিল বেড়া দেওয়ার কথা মনে হয় না, হ্যাঁ বেড়া দেওয়ার কথা ছিল, তাহলে এক মিটার বেড়া দিতে খরচ দশ টাকা, সুতরাং
42 মিটার বেড়া দিতে খরচ কী হবে? 42 × 10 টাকা, তাহলে 420 টাকা হবে উত্তর। তাহলে আমাদের এটা হচ্ছে গিয়ে কয়ের উত্তর? 420 টাকা। এবার আমরা খনক প্রশ্নটি সমাধান করব, তাহলে এটা এখন থাকুক। তো খনকে বলছি কি, দেখো, যদি প্রতি বর্গ মিটারে জৈবিক সারের জন্য 60 টাকা খরচ হয়, তাহলে সার বাবদ অপুর মোট কত টাকা খরচ হবে? একটা বিষয় খেয়াল করো, আমার যদি বলে সার দেওয়ার কথা, সার তো আমি পুরো বাগানটাতে দিব, তাই না? তাহলে পুরো বাগানের মধ্যে আমার জায়গা কতটুকু সেটা জানতে হবে। পুরো জায়গা, জায়গা মানে কি, পুরো বাগানের ক্ষেত্রফলটা কত জানতে হবে। তো আমরা কী করবো, প্রথমে সম্পূর্ণ বাগানটার ক্ষেত্রফল বের করবো। ওই ক্ষেত্রফলের জন্য আমরা 60 টাকা হিসেবে মোট কত টাকা খরচ হয় সেটা বের করে ফেলবো। তো এটা যেহেতু আয়তক্ষেত্র, ক্ষেত্রফলের জন্য কিন্তু আমাদের অবশ্যই কী লাগবে, দৈর্ঘ্য এবং প্রস্থ লাগবে। তো আমরা ক এর মধ্যে দৈর্ঘ্যটা বের করে ফেলছি। তো এখন আমরা এই জিনিসটা লিখব যে ক হতে দৈর্ঘ্য হচ্ছে কত মিটার পেয়েছিলাম, দৈর্ঘ্য পেয়েছিলাম 42 মিটার, দৈর্ঘ্য সমান সমান 42 মিটার। এখন প্রস্থ বের করা লাগবে। প্রস্থ বের করবো কোত্থেকে, এই ক এর মধ্যে যে আমরা একটা সমীকরণ বের করছি x = 60 - y, এখানের মধ্যে আমরা ওয়াইয়ের মানটা বসিয়ে, এই যে এখানে যে কাজটা করছিলাম, একটু কাজ বলছিলাম যে বাড়তি, এই কাজটা এখন আমাদের ওইখানে গিয়ে করতে হবে। তো আমরা লিখি যে ক এর 1 নং হতে, এখন কিন্তু ক শব্দটা লিখতে হবে, ক এর 1 নং হতে, এখানে আমাদের ছিল x ইকুয়াল ছিল 60 - y, তাহলে 60 - y মানে ছিল 42, ইকুয়াল হচ্ছে কত, 18x। তাহলে সুতরাং বাগানের প্রস্থ পেলাম হচ্ছে কত মিটার, 18 মিটার। এখন আমরা করবো কি, বাগানের ক্ষেত্রফলটা নির্ণয় করে নিব। বাগানের ক্ষেত্রফল আমরা জানি কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত 42 মিটার, প্রস্থ হচ্ছে কত 18 মিটার। দৈর্ঘ্য প্রস্থ গুণ করে দিলাম, এটা কিন্তু বর্গ মিটার হবে, তাহলে 42 আর 18 গুণ করতে হবে। এখন আমাদের 42 × 18 এগুলো হচ্ছে কত, 756, 756 বর্গ মিটার। ওকে, তো এখন আমাদের যেটা দরকার, বাগানের ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেলাম, এখন হচ্ছে খরচের হিসাব করার দরকার। আমাদের প্রতি বর্গ মিটারে খরচ কত টাকা বলছে, 7, ঠিক আছে, এক বর্গ মিটারের খরচ 7, তাহলে এত বর্গ মিটারে কত, এক বর্গ মিটার সার, সারের কথা বলছিল, সারের খরচ 7 টাকা। সুতরাং আমাদের জায়গা হচ্ছে কত, 756 বর্গ মিটার জন্য খরচ 7 × 756 টাকা, দুটাকে গুণ করে দিব আমরা, 756 হচ্ছে 7, তাহলে হচ্ছে কত, 5 to 9 টাকা। তাহলে এ হচ্ছে আমাদের খনক প্রশ্নের উত্তর। আশা করি আপনারা সমাধানটি বুঝতে পারছেন। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে আপনার বিদ্যালয়ের নাম এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশগুলো সমাধান করে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।